গুড মর্নিং স্টুডেন্টস, আমরা আগের দিন অধ্যায় 4 বল কার্য পড়েছিলাম। আমরা এবার আজকে আমরা সেটার অনুশীলনী পড়ব। দেখো, প্রথমেই আছে কয়েকটি সরল যন্ত্রের উদাহরণ ও তাদের ব্যবহার, কাজে আর যন্ত্রের নাম। প্রথমে কী আছে? মাটি কাটতে কোদাল, মাটিতে গর্ত করতে শাবল, মাটি উল্টানোর জন্য বেলচা, কয়লা তুলতে বেলচা, বালি তুলতে বেলচা। এইভাবে অনেক কটা কাজ আছে, কাজের এই কাজে কী যন্ত্র ব্যবহার করা সেই যন্ত্রের নাম উল্লেখ করা আছে। এইগুলো পড়বে, নিচে চলে এসো, প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। বল কাকে বলে? শরীরের শক্তি বা গায়ের জোরকে বল বলা হয়। মাংসপেশির বল বলতে কী বোঝো? ভারী কোনো বস্তুকে তোলার জন্য যে বল ব্যবহার করা হয় তাকে আমরা মাংসপেশির বল বলে থাকি। এইভাবে নিচে আর একটা কোশ্চেন আছে, ওটাও পড়ে ফেলবে। কুয়ো থেকে জল তুলতে কোন বল ব্যবহার করে? হাতের মাংসপেশির বল ব্যবহার করা হয়। এরপরে দেখো, কোন বল ব্যবহার করে ফুটবল খেলতে হয়? পায়ের মাংসপেশির বল ব্যবহার করে ফুটবল খেলতে হয়। বলের পরিমাণ কি সবসময় একই রকম হয়? না, বলের পরিমাণ কম ও বেশি হতে পারে। ধাক্কা বল কাকে বলা হয়? যে বলের সাহায্যে ধাক্কা দিয়ে বা ঠেলে কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয় তাকে ধাক্কা বল বলে। টান বল কাকে বলে? যে বলের সাহায্যে কোনো বস্তুকে টেনে নিয়ে যাওয়া হয় তাকে বলা হয় টান বল। এইভাবে দেখো, আরও নিচে কোশ্চেনগুলো আছে, এইভাবে তোমরা এগুলো পড়তে থাকবে, অনুশীলনগুলো পড়লেই হবে।